কুয়েতে নির্মিত হতে যাচ্ছে বুর্জ মুবারক নামের বিশাল একটি টাওয়ার। উচ্চতার বিচারে যা বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। প্রায় 1 কিলোমিটার উঁচু এই ভবনটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ। এখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিত দুবাইয়ের বুর্জ খলিফা, যার উচ্চতা 828 মিটার। পরিকল্পনা অনুসারে কুয়েতের প্রস্তাবিত ভবনটির নির্মাণ কাজ শেষ হলে এটি হবে নতুন সর্বোচ্চ উচ্চতর টাওয়ার। এরাবিয়ান বিজনেসের একটি রিপোর্টে বলা হয়েছে, 2023 সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ কাজ প্রাথমিকভাবে সম্পন্ন হবে। তবে সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মিত হতে যাওয়া বুর্জ মুবারকের পুরো নির্মাণযজ্ঞ শেষ হতে প্রায় 25 বছর সময় লাগবে। কুয়েতি সংবাদ মাধ্যম কুয়েত মোমেন্টসের একটি রিপোর্টে বলা হয়েছে, আরব্য রূপকথা আলিফ লাইলা বা 1001 আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এই টাওয়ারের উচ্চতা হবে 1001 মিটার। আলোচিত এই ভবনটি হবে 234 তলা বিশিষ্ট, যেখানে প্রায় 7000 মানুষ বসবাসের সুযোগ পাবেন। সিল্ক সিটির এই প্রকল্পে 430,000 মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও প্রকল্পটিতে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আসবে। এছাড়াও পুরো প্রকল্পটিতে 7 লক্ষ মানুষের অংশগ্রহণ থাকবে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের আয়তন মাত্র 17,818 বর্গ কিলোমিটার। ছোট এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 48 লক্ষ, তাদের মধ্যে 34 লক্ষই প্রবাসী। সে হিসেবে কুয়েতের মোট জনসংখ্যার 70% বিদেশি। দেশটিতে বাস করেন প্রায় 3 লক্ষ বাংলাদেশি। কুয়েতের সমৃদ্ধ অর্থনীতিতে তাদের শ্রমের বিরাট একটি ভূমিকা রয়েছে। আয়তন এবং জনসংখ্যায় ছোট হলেও পশ্চিম এশিয়ার এই দেশটির স্থানীয়দের প্রায় সকলেই উচ্চবিত্ত। ছোট এই আরব দেশটি 9টি দ্বীপ নিয়ে গঠিত। পশ্চিম এশিয়ার এই দেশটির অবস্থান আরবের উত্তরাঞ্চলে এবং পারস্য উপসাগরের প্রান্তে। ইরাক ও সৌদি আরবের সঙ্গে এর সীমান্ত রয়েছে। এই দেশটি স্টেট অফ কুয়েত নামেও পরিচিত। 1961 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় কুয়েত। মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে আজানের সময় সকল কাজ করা নিষিদ্ধ। দেশটির জাতীয় পাখি ঈগল, কুয়েতের আকাশে এই পাখির দেখা মেলে সবচেয়ে বেশি। এখানকার বিভিন্ন মুদ্রাতেও ঈগলের ছবি রয়েছে। কুয়েতে চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম, এ কারণে এখানে চাষাবাদ হয় না বললেই চলে। দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি। এই শহরটিতে প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করে থাকেন। কুয়েতের রাজধানী কুয়েত সিটি পারস্য উপসাগরের তীর ঘেঁষে গড়ে উঠেছে। সেখানে পারস্য উপসাগরের বুকে তৈরি করা হয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য নানা ধরনের দৃষ্টিনন্দন স্থাপনা। কুয়েত সিটির প্রাণকেন্দ্র মিরকাবে রয়েছে বিশ্বের অন্যতম উঁচু এবং দৃষ্টিনন্দন একটি টাওয়ার। এর নাম কুয়েত লিবারেশন টাওয়ার। এর উচ্চতা 372 মিটার। রাতের বেলায় এটিকে ছবির মতোই সুন্দর দেখায়। টাওয়ারের উপরের ল্যান্ডিং থেকে সমগ্র কুয়েতকে দেখা যায়। এছাড়াও সাগর তীরের পাশাপাশি দাঁড়িয়ে আছে 3টি মনোমুগ্ধকর টাওয়ার। এটি কুয়েত টাওয়ার্স নামে পরিচিত। পৃথিবীর অন্যতম সুন্দর এবং আধুনিক স্থাপত্যের প্রতীক এটি। দৃষ্টিনন্দন এই টাওয়ারটির উচ্চতা 187 মিটার। এর মাথায় 2টি গোলক রয়েছে। অন্য টাওয়ারটির উচ্চতা 147 মিটার, এর মাথায় 1টি গোলক আছে। তৃতীয় টাওয়ারটি নিচ থেকে উপরের দিকে সুচালু হয়ে উঠে গিয়েছে। সন্ধ্যার পর এই টাওয়ারের দিকে তাকালে যেন আর চোখ ফেরানো যায় না। মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর ও বড় অপেরা হাউসটিও কুয়েতে অবস্থিত। এ কারণে কুয়েতকে উপসাগরের হলিউড নামে অভিহিত করা হয়।